যদি চার মাজাব না থাকতো যত মানুষ তত মজা হতো। মানুষ মক্কা শরীফ গিয়ে অনেক আমরা আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর আপনারা বলেন সাইর মজাব, আমরা তো এখানে অন্তত 30 রকমের নামাজ দেখলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ, আজকের এই নির্দিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত এই দেশের সুন্নি দুনিয়ার যারা ভবিষ্যৎ সম্মানিত উলামায়ে কেরাম, মাজহাব তকলিদ এইসব বিষয়গুলো আজকে নতুন করে আবার চর্চা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তার কারণ হলো মাজহাব বিরোধী শক্তির যে পদচারণা দেখছি আমরা, এই কারণে না হয় মুকাল্লিদ দলিলের মোহতাজ নয়। যেমন রোগী চিকিৎসার ব্যাপারে মাথা ঘামানোর কোনো অধিকার রোগীর নেই, ডাক্তার যা বলবেন সেটাই আমল করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এটা হাদিসে পাকের যে ভবিষ্যৎবাণী, মুসলমানের মধ্যে এগুলো হবে, ফেরকাবন্দি হবে। একটা ফেরকাবন্দি হচ্ছে মাজহাব না মানা। এখানে কয়েকটা শব্দ, একটা মাজহাব আর একটা তকলিদ। মাজহাব মানে চলার পথ, দেশমে জরফের সিগা, তরিকা মানেও চলার পথ। পারিভাষিক পার্থক্য, যে রুহানি তরক্কির জন্য যে রাস্তা সেটাকে তরিকা বলে, আর শরীয়তের আমল আমলি যে সাইড আছে সেটা অনুসরণের যে রাস্তা সেটাকে কি বলে, মাজহাব বলে। এখন প্রশ্ন হচ্ছে ইসলাম তো এক, মাজহাব সেটা কেন? ইসলাম এক, আদ্দিন ওয়াহিদুন, আদ্দিন ওয়াহিদুন, ইন্নাদ্দিন আন্দাল্লাহিল ইসলাম। তাহলে এখানে চার মাজাব, মাজাব তো চারটা না, মাজাবের সংখ্যা প্রায় 300-এর পর্যায়ে পৌঁছেছিল। মাজহাবের সংখ্যা প্রায় 300-এর কাছাকাছি পৌঁছেছিল, তদাকুল হয়ে একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা অনুপ্রবেশ ঘটে। এটা মর্জি এলাহি চারটার মধ্যে কি হয়ে গেল, সীমাবদ্ধ হয়ে গেল। তাফসিরাতে আহমদিয়াতে হযরতে আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই বলছেন যে এটা জালিকা ফদলুল্লাহ, চারটা টিকে থাকলো এই চার মাজহাবের অনুসারী পুরা দুনিয়া ইসলামের মধ্যে ব্যাপ্ত। তো এটা চারের দলিলে হাসর কি? দলিলে হাসর আছে না একটা, যে কলমা তিন প্রকার কেন, এটা একটা দলিলে হাসর আছে। তো হাসর সবসময় হাসরে আকলি হয় না, হাসর দুই প্রকার, একটা হাসরে আকলি আর একটা হাসরে ইস্তিকরাই। এটা আসরে আকলি বলার এখানে সুযোগ নাই, এটা কুদরতিভাবে চারটার মধ্যে মাহদুদ হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, এবং এটার উপর ওলামা ইসলামের এজমা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো
এই ধরনের ব্যক্তিকে অনুসরণ করার তকলিদে শখসি যেটাকে বলে, তকলিদে শখসি, এটা কোরআন এবং হাদিস অনুমোদন করে কিনা। কারণ সাধারণ মুসলমানকে খুব সস্তা কথা দিয়ে বিভ্রান্ত করা যায় যে আল্লাহ এবং রসুলের এতাত যথেষ্ট, আবার আর কারো এতাতের কোনো প্রয়োজন নাই। কিন্তু এই যে একটা কথা মাঠে ছেড়ে দিল, এটা কোরআন হাদিস মুয়াফিক কিনা? বিলকুল মুয়াফিক নয়, বরং বিপরীত। কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে এখন আল্লাহ নিজেই এতাতের পরিধি আল্লাহ এবং রসুলের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। আল্লাহ নিজে বলছেন ওয়া উলিল আমরে, কিন্তু এখানে ওয়াতিউ উলিল আমরে মিনকুম বলেননি। আতিউল্লাহ মুস্তাকিল, ওয়াতিউর রসুল মুস্তাকিল, কিন্তু ওয়া উলিল আমরে মিনকুমকে আতিউর রসুলের উপর কি করে দিয়েছে, আত্ম করা হয়েছে। কেন? এটা বোঝার জন্য যে উলুল আমরের এতাতের মেয়ার হচ্ছে এতাতের রসুল। কিন্তু এটা তো স্পষ্ট নসেসরি যে এতাতের এহাতা, এতাতের পরিধি শুধু আল্লাহ এবং রসুলের মধ্যে সীমাবদ্ধ নয়। সুতরাং এরা যে বলে এতাত শুধু হবে আল্লাহ রসুলের, যে না এটা তো কোরআন শরীফের বক্তব্য, এটা তো এবারতুন নাস, এটা দেলালতুন নাস, এশারতুন নাস, একটা উন্নস্ত নয়, এটা কি এবারতুন নাস। কোরআনে পাক বলছে ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। তাহলে এতাত এতেবা এটাকে আল্লাহ নিজেই তো রসুলের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, এবং স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুলের এতাত যদি এটাই মাহদুদ হতো তো এতবে সওয়াদ আল আজম, সওয়াদ আজমের কি করো, এতবা করো, এটা কেন বলল? এটা হাদিস। এবং আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে। এখন যারা বলে রসুল তো দিনকে তামাম করে গেছেন, এখানে আর সংযোজন বিয়োজনের কোনো সুযোগ, আচ্ছা একটি কথা আমাদের চিন্তা করা দরকার, যেই সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল, এই সময় কি ওনারা খলিফা হয়েছেন? ওই সময় খুলাফায়ে রাশিদিনের যে একটা নজরিয়া, এটা তো উজুদে আসে নাই, এটা অস্তিত্বে আসে নাই। কিন্তু রসুলে পাক বলছেন খুলাফায়ে রাশিদিনের কি করো। এখন প্রশ্ন হলো খুলাফায়ে রাশিদিন যেই চারজন বা পাঁচজনকে আমরা বলি, এদের জামানা কতদিন হবে, এরা দায়িত্বে এসে ভালো করবে না মন্দ করবে, এগুলোর তো কিছুরই অস্তিত্ব তখন, তো এই অবস্থায় কেমনে বলে দিচ্ছেন এদেরকে অনুসরণ করো? প্রশ্ন বুঝে আসছে? কারণ রসুলে পাকের হিনায়াতে তো সিদ্দিক আকবর খলিফা ছিলেন না, ফারুক আজম, ওসমানে গনি, জুন্নুরাইন, মওলায়ে কায়নাত হযরত আলী মুর্তজা কেউ তো কি ছিলেন না, খলিফা ছিলেন না, তো ওরা ক্ষমতায় এসে কি করবেন সেটাও তো অস্তিত্বে আসে নাই, কিন্তু ফলো করতে নির্দেশ দিয়েছে।
বোঝা যাচ্ছে দুনিয়ার কোন সংসদ আগামী 100 বছরের কোন বিষয়ের ব্যাপারে অনুমোদন দিয়ে যেতে পারবে না। কিন্তু রসুলে পাক প্রাক অনুমোদন দেওয়ার ক্ষমতা আছে, এবং রসুলে পাকের জানা ছিল যারা খোলাফায়ে রাশিদিন হবেন এরা দিন শরীয়ত বিরোধী কিছুই করবেন না। এই হাদিসকে মানতে হলে রসুলে পাকের এলমে গায়েবকে মানতে হবে। এটা তো হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করার বিষয় তো এগুলো নয়। সুতরাং এলমে গায়েব তাহলে বোঝা যাচ্ছে এতাত এত্তেবা শুধু আল্লাহ এবং রসুলের মধ্যে সীমাবদ্ধ নয়। আর ওরা আব্দুল ওয়াহাব নজদির, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির একটা নজরিয়া ছিল শিরিক ফিত তাআত, শিরিক ফিত তাআত। তো শিরিক ফিত তাআত তো কোরআন শরীফ অনুমোদন করে, সব শিরিক তো শিরিক নয়। আমরা এখানে মাহফিলে শরীক হয়েছি না, এটাও তো শিরিক, এটাও কি শিরিক হয়ে যাবে? শিরিক ফিত তাসাব্বুব এটা শিরিক নয়। যেমন আমরা বলি বৃষ্টি হওয়াতে ক্ষেত কৃষ্টি খুব সুন্দর হয়েছে, আল্লাহ সুন্দর করছে এটা কেউ বলে না, বলে কি বৃষ্টি হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে কি হয়ে গেছে, এটাকে বলে শিরিক ফিত তাসাব্বুব। স্বভাবের দিকে কি করছে, নিসবত করছে, এগুলা মুআসসারে হাকিকি নয়, এটা হচ্ছে স্বভাব কারণ, আর কারণের স্রষ্টা তো আল্লাহ। সুতরাং এখন মাজহাব কি, তকলিদ কি, বলে সিদ্দিক আকবর কোন মাজহাবের অনুসারী ছিলেন, কথা একটা বলে দেবে। তো সিদ্দিক আকবর কোন মাজহাবের কয়দিন পর বলবে, আমি নিজে শুনছি মক্কা টাওয়ারে এখানে তো সুন্নত পড়তে দেয় না, সালাম ফিরানোর সাথে সাথে ওদের ওই ফেডার ফেডার এগুলো শুরু হয়, আজে বাজে কথাবার্তা। তো ওরা ওদের এই কথার মধ্যে হালিস তাশফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল তাওয়াসসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিমা তাওয়াসসাল, তোমরা কেন কি করো ওসিলা ধরে রসুলের পাকে? তো এরা তো কয়দিন পর বলবে রসুল কার উম্মত ছিলেন, কারণ রসুলের যদি সব কাজ করতে হয়, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে সব হাত চেয়েছিলেন, তোমরা কেন সব হাত চাচ্ছ? তো এটা কি, এটা তো হবে যে ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আপনি কার কাছে চিকিৎসা করেন, চিকিৎসকের কাছে গিয়ে কোনো রোগী বলে যে আপনি কার কাছে চিকিৎসা করেন, ডাক্তার বলবে বেয়াদব কোথাকার, তুমি আসছো আমার কাছে চিকিৎসা নিতে আর আমি কোথায় চিকিৎসা করি এটা জিজ্ঞেস করতেছ? তো ওদের প্রশ্ন কিন্তু বিভ্রান্তিমূলক। মানুষ বলবে ঠিকই তো, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোথাও সুপারিশ চেয়েছেন? আরে উনি তো সফি, উনি তো সফি, উনি কেন সুপারিশ তালাশ করবেন? ওনার কাছে আমরা কি করব যে সুপারিশ তালাক করবো? বলে এরা এ মানুষকে বিভ্রান্ত করে ভাবে সাহাবা একরাম কোন তকলিদ করছেন, অবশ্যই করেছেন। সাহাবা একরাম তাবেইন এর সবাই তকলিদ করেছেন, তবে ওই সময় এটা পৃথক মাজহাব হিসেবে আত্মপ্রকাশ করেনি। যেমন বুখারিতে হাদিস আছে, বনু কুরাইজায় যাওয়ার সময় বনু কুরা গজওয়ায় বনি কুরাইজার মধ্যে সাহাবাদেরকে প্রেরণ করার সময় রসুলের পাক বললেন লা ইউসাল্লিয়ান্নাল আসরা ইল্লা ফি বনি কুরাইজাতা আও কামা ক্বাল আলাইহিস সালাম, তোমরা কেউ আসরের নামাজ পড়বা না কিন্তু বনি কুরাইজায় গিয়ে পড়বা।
এখন বনু কুরাইজায় পৌঁছার আগে আগে ফতে কি হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে। তখন সাহাবাদের মধ্যে দুই ফরিক হয়ে গেল। এক ফরিক বলে আমরা সময়টা আমি বুঝি না, রসুলের পাক বলছেন বনু কুরাইজায় গিয়ে পড়তে, সময় তাক যাক আমরা ওইখানে পড়ব। আরেক ফরিক বলল যে না, হুজুরের এই এলানে ওয়াজিবুল ইজান এর উদ্দেশ্য হলো আমরা যেন দ্রুত বনু কুরাইজায় পৌঁছে নামাজ। সুতরাং এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এত দ্রুত যাই যাতে আসরটা কোথায় হয়। ওরা ফতে নামাজ পড়ে ফেলল, আরেক পক্ষ পড়ে নেই। এই যে এখতলাফ কেমনে হয়, ফরুই এখতলাফ কিভাবে হলো, এটাও তো একটা এখতলাফ। দুই পক্ষের এই কথার কি আছে, যুক্তি আছে। একজন বলছে যে না, আমি এত তাবিল টাবিল বুঝি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন বনু কুরাইজায় পড়তে, ওখানেই পড়ব। আরেক পক্ষ এটাকে ব্যাখ্যা করলেন। আচ্ছা, এরকম করে ওরা অভিযান শেষ করে আসার পর এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ হলো যে আর রসুলাল্লাহ আপনার এই ঘোষণার ব্যাপারে এরকম হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পক্ষকে মন্দ বলেন নাই। তাহলে প্রত্যেকের ইস্তেহাদকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন, সম্মতি দিয়েছেন। এই কারণে মুজতাহিদদের মধ্যে ইখতিলাফ থাকলে এই ধরনের প্রশ্ন করা যাবে না যে হানাবি মজাবে যেটা হারাম এটা আরেক মজাবে কি আছে, হালাল আছে। তো এখন যারা হারামকে হালাল হিসেবে ভোগ করছে এরা গুণাগার হবে কি হবে না, কারণ হানাবি মজাবে হারাম, সাহাবি মজাবে হালাল, কেন গুণাগার হবে না? যেহেতু এই সব ইখতিলাফ হচ্ছে সম্পূর্ণ ইজতিহাদি, আর ইজতিহাদি ইখতিলাফে আল মুজতাহিদু কদ ইউখতি ওয়া কদ ইউসিব। আপনি আকায়েদে নুসুবিতে পড়েন নাই? এটা আকায়েদের কিতাবে নিয়ে আসা হয়েছে কেন? মাজহাবি বিষয়ে ইখতিলাফ হবে সেটাকে আকায়েদের কিতাবে এনে বলতেছে কি আল মুজতাহিদু কদ ইউখতি ওয়া কদ ইউসিব। মুজতাহিদ কখনো তার ইজতিহাদে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন আর কখনো পারেন না। আচ্ছা, এখন এই সাহাবায়ে কেরাম কোরআন আর সুন্নাহ মতে আমল না করে ইজতিহাদ কেন করবে? এখন ওরা বলতেছে কোরআন সুন্নাহ সব আছে, এটা একটা সংস্থা কথা। অজতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে অষ্টম হিজরিতে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভর্নর করে পাঠাচ্ছেন কোথায়, ইয়েমেনে, তো ওনাকে বলছেন বিমা তাকজি, তুমি ফয়সালা কিভাবে করবে? পালাবে কিতাবিল্লাহ, কিতাবুল্লাহর আলোকে করব। কালা ফাইনলাম তাজিদ, কোরআন শরীফে না থাকলে বলেন নাই, কি বলছেন তুমি যদি না পাও, কোরআন শরীফে না থাকলে বলেন নাই, ফাইনলাম ইয়াকুন ফিল কিতাব এরকম বলেন নাই, বলছেন কি ফাইনলাম তাজিদ, তুমি যদি কোরআন শরীফে এর সমাধান খুঁজে না পাও আরে ভাবে সুন্নতে রসুলিল্লাহ, সুন্নতে রসুলিল্লাহর আলোকে আমি কি করব সমাধান করব। খালা ফাইনলাম তাজিদ, যদি সুন্নার মধ্যেও তার সমাধান না পাও, কালা আজ তাহেদু বেরাই, আজ তাহেদু বেরাই, আমি আমার রায় আমার যেটা চিন্তা ভাবনার ফসল হবে সেটার আলোকে কি করবো,
এখন রসুল পাক কি বললেন? আলহামদুলিল্লাহ, যে আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি রসুলের রসুলকে মুয়াফিক করেছেন। সে রসুলের রসুল মানে রসুলে পাকের কাছের দূত। তাহলে এই এস্তেহাত বীররায়কে রসুলে পাক কি করলেন? অনুমোদন করলেন। রসুলে পাক অনুমোদন করলে এটা নাকচ করার ক্ষমতা কার? তাহলে এরা যে দাবি করতেছে রসুলের এতাত করে এত্তেবা করে, এটাও তো নেই। আর রসুলের এতাত আর এত্তেবা থাকলে তো এরা এটা মেনে নিত যে মুস্তাহিদদের রায় গ্রহণযোগ্য। তারপর বললো কি, বর্ণনা এটা আছে যদি মুস্তাহিদ ভুল সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছে, লাহু আজরান, তার জন্য দুই সওয়াব, আর যদি ভুল করে আজরুন ওয়াহেদ, একটি সওয়াব। এখন কেউ যদি হাসি হাসি করে বলে এমন ইসলাম ভুল করলেও সওয়াব দে, কি জবাব? এটা ভুলের সওয়াব না, এত চেষ্টা করেছেন, এটা কষ্টের ফল, এটা ভুলের বিনিময় না, এটা ইস্তেহাদের বিনিময়। সুতরাং আমরা এই দলিলগুলোর আলোকে একটা জিনিস বুঝে ফেললাম যে শরীয়তের সমাধান দেওয়ার ক্ষমতা আল্লাহ এবং রসুলের বাইরেও আল্লাহর কিছু বান্দা থাকবেন, এটা এরাই দেবে। মানহুম উলুল আমর, উলুল আমর কারা? হযরত ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারী তাফসীরে ইবনে জারিরে এই আয়াতের তাফসীরে 14টি রওয়ায়েত এনেছেন। এটা তো তাফসীর বিল মাসুর, ইবনে জারির আত-তাবারীর ওয়াফাত কখন? 310 হিজরিতে। তাবারিরও একটা মজাব ছিল, তারিখ এলমে ফেকার মধ্যে আছে। আবু জাফর তাবারিরও একটা নিজস্ব কি ছিল মজাব? ইবনু আবি লাইলা ছিল, আওজাইর ছিল, ইসহাক ইবনে রাফায়ের ছিল, এভাবে অনেকেরই কি ছিল মজাব ছিল। আবু জাফর ইবনে জারির তাবারি এই তাফসীরে ইবনে জারিরে এই আয়াতের মাতাহাত 14টি রওয়ায়াত এনে বললেন, হুম আহলুল ইলমে ওয়াল ফিকহে, উলুল আমর হচ্ছে যারা আহলে ইলম আহলে ফিকহ, তার মানে ফকি মুস্তাহিদ যারা। তাহলে এদের ইতাআতের হুকুম সাবিত বিনসিল কোরআন, ওয়া উলিল আমরে দৌরে সাহাবাতে, সাহাবা ইকরামের জমানায় আমলি ময়দান কেমন ছিল? যেই এলাকায় একজন বিজ্ঞ সাহাবি ছিলেন অন্যরা ওনাকে ফলো করতেন, যদিও এগুলা মাজহাব নামে অভিহিত হয়নি। বিভিন্ন জায়গায় অভিজ্ঞ সাহাবা যারা ছিলেন, যেটা এখনো আছে, কোনো এলাকায় একজন বড় আলেম থাকলে এলাকার অন্যান্য আলেমরা ওনাকে ওনার দিকে রুজু করে, ঠিক না? ওনার কাছে কি করে, ওনার শরণাপন্ন হয়। এটা কিন্তু দৌরে সাহাবা থেকে শুরু হয়েছে, এটার মোনাজ্জম ব্যবস্থার নাম মাজহাব। সুতরাং এরা যে সমস্ত দলিলগুলো মজাবের বিরুদ্ধে দেবে, এগুলো সম্পূর্ণ ওদের নিজস্ব মন গড়া মতবাদ। আর আমরা হাদিসে এবং কোরআনে দেখতে পাচ্ছি
যে এতাহাত এত্তেবা আল্লাহ এবং রসুলের বাইরেও করার নির্দেশ আছে। যারা বলছে দিন মোকাম্মল, এখানে আবার আর কারো কিছু দরকার নাই, তো তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে গেলেন ওয়াসুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাদি? রসুল পাক কি বাকি রেখেছেন? দিন মুকাম্মল হয়ে চালিওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আবার ইমাম গনিফা রহমতুল্লাহ কি বলছেন, ইমাম শাফি কি বলছেন, বলে এগুলো দেখার দরকার কি? এই যদি তাই হয়, রসুল যদি পরিপূর্ণ করে যান, তো ওয়াসুন্নাতিল খুলাফায়ের রাশিদিন কি রয়ে গেল? রসুলের পাক অসম্পূর্ণ কি রেখে গেছেন? এখানে আমরা একটা কথা তো অন্তত বের করে আনতে পারি, সেটা হচ্ছে রসুলের পাককে তাজিম কেমনে করবে, এটা রসুল কেমনে দেখাবেন? আমাকে তাজিম কেমনে করবে? আমি কি আমাকে কদম বুঝি করে দেখাইতে পারবো? না, এটা তো আমরা পেয়েছি সাহাবা ইকরামের থেকে। তাহলে তাজিমে রসুল কেমনে হবে, এটা রসুল কেমনে ঠিক করে যাবেন? এটা সাহাবা ইকরাম আমাদের জন্য নমুনা হয়ে গেছেন যে তাজিম কিভাবে করতে হয়, এটা সাহাবায়ে কেরাম বিল ফেল আমাদের সামনে উপস্থাপন করেছেন। যারা বলে সাহাবায়ে কেরাম মেয়ারে হক নেই হয়, বলো ওই হাদিসে তো শুধু বলা হয়েছে ওয়াসুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল, এখানে তো ওয়াসুন্নতি সাহাবাতে বলেন নাই। আর আসহাবি কন্নুজুম বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এটার সনদ নিয়ে কিছু কিলোকাল, আমরা ওইটাকে দলিল হিসেবে উপস্থাপন করব না। আমরা কোনটাকে সাহাবায়ে কেরাম মেয়ারে হক হ্যাঁ দলিল কি মানা আলাইহে ওয়াসাল, এখানে তো শুধু খুলাফায়ে রাশিদিন বলেন নাই, মানা আলাইহে ওয়াসাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারে নাজাত মেয়ারে হেদায়ত কি বললেন? মানা আলাইহে ওয়াসাবি, এটাই হচ্ছে দলিল। এবং রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু, এটার তো প্রথম মিসদাক তো সাহাবায়ে কেরাম, জালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা কিয়ামত পর্যন্ত কি আছে? খোলা আছে। কিন্তু মিসদাক আউয়াল খারাপ সাহাবায়ে কেরাম। সুতরাং মাযহাবের প্রয়োজন হয় কেন, প্রয়োজনটা কি দেখেন, একটা প্যারাসিটামল ট্যাবলেট আছে, ট্যাবলেটের কভারে অনেক উপাদানের নাম নামও আছে পরিমাণও আছে। আচ্ছা, এখন কোনো ডাক্তার যদি প্যারাসিটামল না লেখে এই উপাদানগুলোর নাম আর পরিমাণ লেখে দেয় যে এগুলো জোগাড় করে তুমি খাইও, রোগী তো এগুলা জোগাড় করতে করতে মরে যাবে, রোগী তো ওইগুলা জোগাড় করতে করতে মারা যাবে। এই জন্য দুনিয়ার নিয়মই হলো সব বান্দা এলমি হাইসিয়তে এক সমান হবে না, ফৌকা কুল্লেজি এলমিন আলিম, এই ফৌকা কুল্লেজি এলমিন আলিমকে মানতে হচ্ছে আমাদের তকলিদের মাধ্যমে, কারণ এই বিশাল সমুদ্র থেকে মণিমুক্তা বের করা জেলের মাধ্যমে সম্ভব নয়, ডুবুরি লাগবে, কি লাগবে? গাওয়াস যারা
তো এই কোরআন ও সুন্নার বাহরে বেকিনার কুলহিন সমুদ্রের গাওয়াস হচ্ছেন মুস্তাহিদিন। আপনারা নিশ্চয় নুরুল আনোয়ারে মুস্তাহিদের জন্য কি কি যোগ্যতা দরকার সেটা নিশ্চয় পড়েছেন, যে আয়াতে আহকাম আহাদিসে আহকাম সম্পর্কে ওনাদের পরিপূর্ণ যোগ্যতা। আর এখন যেগুলো মোল্লা মৌলভী আমরা এদিক সেদিক ঘুরাঘুরি করতেছি, আয়াত আহকাম সবগুলো মুখস্থ তো নেই, এটা তো বড় সহজ মান আসেছে। তথ্য প্রযুক্তি যেমন মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে, ও অভিজ্ঞ দক্ষ আলেমদের অভাব এখন আমাদের মতো এই মানুষকে আলেম বানাই দিছি। না হয় আকাবের ওলামার সামনে যদি আমরা নিজেদেরকে যাচাই করি, তো তিফলে মক্তবের হাইসিয়ত আমাদের নেই। এখন তো মাশা আল্লাহ ওয়াজও কে করতেছে না, বক্তব্য কে রাখতেছে না। মওলা আলী শের খুদারুদ্দিল্লাহর কাছে একজন এসে বলল, এটা এতকানে আছে যে আমি একটু কিছু বলবো, ওয়াজ করব মানুষকে। হযরত আলী দিলেন বলে, ঠিক আছে তুমি আয়াতে মনসুখাগুলো বলো। আয়াতে মনসুখা যে সমস্ত আয়াতগুলো রহিত হয়ে গেছে এগুলো কোন কোন আয়াত মনসুখ হয়েছে বলে তোমার জন্য ওয়াজ করা হারাম। গতকালেই শুনেছি আমি এক মাহফিলে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা এটা দিয়ে কি করতেছে, ওয়াজ করতেছে, এটা মনসুখ। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তাহলে বোঝা যাচ্ছে শুধু নেশাগ্রস্ত হলে ওই সময় নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছেন। তাহলে যে অন্যান্য সময় তাহলে নেশাগ্রস্ত হওয়া যাবে, এগুলো তো শরাবের হরমত তদরিজি হয়েছে, ঠিক না? কয়েক পর্যায়ে এসে কুল্লিয়তান কি হয়েছে, ওইটা ওই সময়ের আয়াত। এটা দিয়ে এখন তো ওয়াজ করালে মানুষ কি হবে, আয়াত মনসুখ আছে জানা নেই। যদি আমাদের এই অবস্থা হয় আওয়ামের কি অবস্থা হবে, এরা কেমনে শুধু কোরআন সুন্নাহ থেকে আমল করবে। এই জন্য সালভে সালিন একমত হয়ে গেছেন যে অভিজ্ঞদেরকে আওয়াম সাধারণ মুসলমান কি করবে, এত্তেবা করবে। যেহেতু কোরআন এবং সুন্নাহ মাজহাবের এত্তেবাকে অনুমোদন করতেছে, ব্যক্তির এত্তেবাকে কি করতেছে, তকলিদ শব্দের আবিধানিক অর্থ হলো গলে মে হার পেহনানা, গলার মধ্যে হার পরিধান করে দেয়া, এটা তকলিদের কি কলাদামানি কি হার, কলাদামানি হার, তকলিদ মানি হার পরিয়ে দেয়া। আমরা মাজহাবের রশি গলায় লটকেছি, এটাকে বলে তকলিদ, আমাদেরকে বলে মুকাল্লিদ। শাউলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভি রহমতুল্লাহ আলাইহ ইকদুল জিদ ফি বায়ানিল ইজতিহাদে ওয়াত তাকলিদ এই কিতাবের মধ্যে উনি এজমা নকল করেছেন ওলামাদের, যে মাজাহেবে আরবার বাইরে থাকলে সে গুমরা। কেন? মাইয়াবতাগে গায়রা সবিলিল মুমিনিন নুয়াল্লিহে মা তাওয়াল্লা ওয়া সাআত ওয়ানুসলিহে জাহান্নামা ওয়া সাআত মাসীরা। বলে মুসলিমিন উম্মতে মুসলিমা এই চার মাজহাবের তকলিদের উপর একমত হয়েছে, এইটাকে বাদ দিয়ে যে গায়রা সবিলিল মুমিনিন
এক্তিয়ার করবে সে গোমরা। এখন যারা ইয়ে গায়রে মুকাল্লেদ সালাফি আহলে হাদিস, ওদের একটা মূল টার্গেট কিন্তু মাজহাবের বিরোধিতা নয়, এটা একটা ইস্যু, এটা একটা কি। অথচ গায়রে মুকাল্লেদদের কিতাব যদি খোলেন, যেমন আব্দুর রহমান মুবারক ফুরি, আব্দুর রহমান তোহফাতুল আহওয়াজি যেটা সরে তিরমিজি আছে, সে বাধ্য হয়েছে আইমায় মজাহেবদের আকোয়াল নকল করতে, ইমামদের মতামত সে বর্ণনা করতে কি হয়েছে। যদিও গায়ে চলে বলে দিছে আনবীদের এটা এটা দলিল মকবুল নয়, গ্রহণযোগ্য নয়, যেমন এটা তো মোতাসেব শাফি যারা, যেমন ইমাম নববী শাহরে মুসলিম ইমাম নববী রহমতুল্লাহ আলাই, উনি মোতাসেব শাফি, উনি শরে মুসলিমের মধ্যে অনেক জায়গায় বলছেন যে আনফিদের দাওয়া বেলা দলিল, আনফিদের দাবির পিছনে কি নেই, এটা কিন্তু তাসব পক্ষপাতিত্ব, আনফিদের বুড়ি বুড়ি দলিল আছে, এবং দলিলের উপর যে তনকিদ যেটা হচ্ছে যে আনফিদের অধিকাংশ দলিল জয়ীফ, কেন উনি এগুলা তবরানিতে আছে, ওই মজমে সগিরে আছে, ওখানে ওখানে আছে, শেয়ার মধ্যে কম আছে। আরে তুমি কখনকার রোগ কখন চিহ্নিত করতেছ? ইমাম আজমের জামানায় হাদিসে সনদ তো সব আলী ছিল, সনদে আলী ছিল, মুখতসর সনদ ছিল, অয় শোনাই 980। ইমাম আজম আর রসুলে পাকের মধ্যে ওই দুই ওয়াসেতা, নয় তিন ওয়াসেতা। ওই সময় তাদিসগুলো জয়ীফ হয় নাই, এখন ইমাম তবরানি 300 বছর পরে এগুলো বর্ণনা করতে গিয়ে রাবির সংখ্যা বেড়ে গেছে, ওখানে কোথাও ওয়াসাই হাদিস ঢুকে গেছে, কোথাও জয়ীফ রেওয়ায়ত রাবি ঢুকে গেছে, হাদিস জয়ীফ হয়ে গেছে। এই জন্য ইমাম আজম দায়ী? সুতরাং এদের এতরাজ বেবুনিয়াদ, এদের এতরাজ বেবুনিয়াদ। তকলিদে শখসির তসরি হাদিস আছে বুখারী জিলদে দুয়ামে, হাদিস আছে, এক মহিলা এসে বললো ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি আপনার কাছে আসতেছি, আপনাকে যখন পাবো না তানি বেমৌতি নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলার উদ্দেশ্য হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এন্তেকাল করবেন তো কেমন করবো, তো রসুলে পাক তো বলতেন কি বলতে পারতেন, কেন কিতাবুল্লাহ আছে, আমার সুন্না আছে, ওখান থেকে আমল বড়। কিন্তু রসুলে পাক বলছেন কি, ইতে আবা বকরিন, ইতে আবা বকরিন, তুমি আবু বকর সিদ্দিকের কাছে আছো। এখন তকলিদে শখসি সরা হাতান আসছে, অথচ কিতাব সুন্না আছে, কিন্তু বললেন কি, কেন তুমি কোরআন হাদিস থেকে দেখে দেখে আমল করবা, এটা তো বলেন না, বলছে আবু বকর সিদ্দিকের কাছে। সুতরাং যারা মাজহাবের বিরুদ্ধে বলে, এদের দর্শন এদের দৃষ্টিভঙ্গি এটা সম্পূর্ণ কোরআন এবং সুন্না বিরোধী। আমাদের সামাজিক রীতিনীতিতেও পরিবারেও একজন কি ইমাম মানতে হয়। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদের মধ্যে হাদিস আছে যে দুইজন হলে এখানে একজনকে কি হইতে বলছে, তাহলে তকলি এগুলো তকলি দেশকছি না। অর্থাৎ জীবনকে মনাজ্জম করতে হলে, শৃঙ্খলাপূর্ণ করতে হলে এভাবে তকলিদের দরকার আছে। হাঁস হাঁস দেখিও বিচ্ছিন্নভাবে চলে না, ফিতরতের মধ্যে তকলিদের তালিম আছে, ফিতরতের মধ্যে তকলিদের
তালিম আছে। দেখো গরু মা যেদিকে বাসুর সেদিকে হাঁটে, ছাগল যেদিকে মা যায় সেদিকে বাচ্চারা যায়, মুরগির আশেপাশে বাচ্চারা ঘোরাফেরা করে, কুকুর বিড়াল সব প্রাণী এগুলো ফলো করতেছে। তকলিদ তো ফিতরি জিনিস, এটাকে কেমনে স্বীকার করবে? সুতরাং কোরআন এবং সুন্না যেই কুলহীন সমুদ্র, সেখান থেকে দলিল বের করে আমরা আমল করতে পারব, এই ক্ষমতা আমাদের মধ্যে নাই। আমাদের জন্য সুতরাং তকলিদ ওয়াজিব, তকলিদে শক্তি আমাদের জন্য ওয়াজিব, এটা ইসলাম বিরোধী নয়। বাহ্যিকভাবে কোনো দলিলে গায়রুল্লাহর এত্তেবা, এগুলো কুফফার ও মুশরিকিনের মেসদাক, এগুলো হচ্ছে খারেজিদের চরিত্র, এরা ইমানদারের দলিল নিয়ে প্রয়োগ করবে কাফেরের জন্য। বুখারী সানিতে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খারেজিদেরকে শররুল খলকে ওয়াল খলিকা বলছে, হুম শররুল খলকে ওয়াল খলিকা। কারণ কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বাবু কেতালিল মুরতাদ্দিন ওয়াল খাওয়ারেজ, কেতালিল খাওয়ারেজ ওয়াল মুরতাদ্দিন, এই বুখারীতে আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে খারেজিদেরকে শররুল খলকে ওয়াল খলিকা, মাল মুরাদ বিল খলক ওয়াল খলিকা, খলক এক ব্যাখ্যা হল, খলক মানে ইনসান, খলিকা মানে বাহায়ম চতুষ্পদ জন্তু। তার মানে এ খারেজিরা সর্পাবশিষ্ট জন্তু থেকেও কি নিকৃষ্ট। আল খলক মা খুলেকা, ওয়াল খলিকা মা ইউখলাক, যা সৃষ্টি করা হয়েছে এগুলা খলক, যা সৃষ্টি করা হয় নাই এগুলা খলিকা। মিরকাতের মধ্যে ব্যাখ্যা আছে। তাহলে বোঝা যাচ্ছে এ খারেজি সম্প্রদায় সৃষ্টি হয়েছে হবে সবার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কারণ কি? ফাইন্নাহুম ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফফার ওয়া জাআলুহা আলাল মুমিনিন, বলে তার কারণ হলো খারেজিদের চরিত্র হলো যে কাফেরদের শানে অবতীর্ণ হওয়া আয়াতগুলোকে নিয়ে ইমানদারের উপর ফিট করে দিয়েছে। এটাই সমস্ত বাতিল ফেরকার উসুল, সমস্ত ফেরাকে বাতিলার উসুল হলো দলিল ঠিক আছে, আস্তে দলাল কি নেই, ঠিক নাই, যেই মশলাতে দলিলটা প্রয়োগ করতেছে ওই প্রয়োগক্ষেত্রের সাথে দলিলের কি নেই সম্পর্ক, এইভাবে মানুষকে কি করে বিভ্রান্ত করে। তাহলে মাজহাবের প্রয়োজন হচ্ছে যে ইসলামী আজকে বলতেছে এটা তো দলাদলি, যেমন মওদুদী ইসলামের হাকিকতে বলছে মুসলমানদের মধ্যে আনাফি শাফি নামের বিভিন্ন দল উপদল মুরুক্ষতার কারণ। যদি চার মজাব না থাকতো যত মানুষ তত মজাব হতো, মানুষ মক্কা শরীফ গিয়ে অনেক আওয়ামরা আমাদের কাছে জিজ্ঞেস করে হুজুর আপনারা বলেন সার মজাব, আমরা তো এখানে অন্তত 30 রকমের নামাজ দেখলাম, কয় রকমের? তো সার মজাবে সার রকমের নবে, এখানে তো অনেক রকমের নামাজ দেখতেছি, মজাব তো মনে হয় আরো বেশি আছে। না না, এখানে সার মজাব আছে আর বাকিগুলা হচ্ছে মজাব না, এগুলা লামজাব। যেমন শিয়ারা সালাম ফিরায় না, এরা কি করে? তিন তাপ পরে নামাজ শেষ, এবার হাত বাঁধে না, যদিও মালিকিরাও হাত বাঁধে না। এদেরকে দেখলে কি নামাজ পড়তেছে নাকি এমনি দাঁড়াই আছে, এটা বুঝার উপায় নাই।
তাহলে আজ যদি চার মজাহাবের একটা নিজাম প্রতিষ্ঠিত না হতো তাহলে যত মানুষ তত মজাহাব হতো। কারণ এক মৌলভী উর্দুতে পড়ছে, হালকে নামাজ পড়না চায়, মানে তখফিফ, কেরাত লম্বা না করা দি। এখন মৌলভী বলছে হালকে নামাজ পড়না চায়। ওই দিন থেকে সে কি করলো, নামাজ পড়লে একবার এদিকে যায় একবার এদিকে যায়। একবার বলে কি ইমাম সাহেব আজকে, বলেন আজকে একটা নতুন মশলা পেয়েছি, কি বলে হালকে নামাজ পড়না চায়। ওদের কি বলে, এটা তো হালকে না, এটা হালকে, হালকে নামাজ, লম্বি কেরাত নেই। এই অবস্থাই হয়েছে। এটা কোন আয়াত থেকে সাবেত? আকিমুস সালাত মানে নামাজ কায়েম করো, অনেকে ফরজ বলে নাই সুন্নত বলে নাই। উসুলে ফেকাতে আসতে হবে, এটা বলতেছি আমি। এখন আয়াতে তো আসসালাতুল আসসালাবাতুল খামসু ফরিজাতুন মুক্তুবাতুন এরকম কোনো আয়াত আছে? আকিমুস সালাত ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এগুলো না আছে? ফরজ কোথায় আছে? হ্যাঁ, এই যে ফরজ বলা হচ্ছে ফরজটা কোথায় আছে? ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা, ফরজে কিফায়া, ফরজে আইন, মুকরুহে তানজিহি, মুকরুহে তাহরিমি, এগুলো কোরআন হাদিসের কোন আয়াতে আছে? তাহলে আজকে তারাও তো বলে এটা ফরজ, এটা এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা কিভাবে সাবিত করলো? এদেরকে যদি বলে নামাজের ফরজগুলো কোরআন হাদিস থেকে বের করে দাও, কেমনে পারবে? কানে কোথাও তো ফরজ ওয়াজিব কিছু লেখা নেই। তারপরে এলমে কেরাতের যত কায়দা আছে, যে আমাদের মখারেজগুলো কোরআন হাদিসে কোথায় আছে? আইন এখন হলক থেকে বের হবে? হ্যাঁ, আছে এরকম কোন হাদিস? আল্লাহ শুধু বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তাবতিলা। এই এই যে মখারেজ, এলমে কেরাতের যে বিশাল ফন, এটা কোরআন আর হাদিসে কোথায় আছে? অথচ এগুলো সব মানতেছে। খালি ইমাম আবু হানিফা বললে কর, ইমাম আবু হানিফার কথা কেন মানবে? তুমি এগুলো কেমনে মানতেছো? আর ইমাম আবু হানিফার কথা না মানলে তুমি ফরজ ওয়াজিব এগুলো বাক করতে করলা? এইসব বিষয় যখন ওদেরকে ধরা হবে আর কোনো জবাব নেই। এখনো দেখবেন মশলা মশাইলের জন্য আহলে হাদিসরাও ফেকার কিতাব মোতালা করে, আনু ভয় নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সালামু আলাইকুম।